অনেকে টুপি মাথা দিতে বেশি লজ্জা লাগে, যেন মাথা কেটে যায়। যেই নোংরা জিনিস এই মাথা দিয়ে করবো, কোন রকমে পকেটে করলে মসজিদে ঢুকে মুখ দিয়ে মাথা দিয়ে নামাজ পড়ে সালাম ফিরিয়ে সোজা খুলে নিচ্ছে। যে জিনিস মাথা দিয়ে বাইরে বার হওয়া এত বাজে জিনিস, মানুষ কি বলবে? এরকম লজ্জা লাগে না লাগে না বলেন? আর কিছু লোক আছে টুপি মাথা দিয়ে মাটি কাটছে, টুপি মাথা দিয়ে মাঠে মাঠ কোপাচ্ছে, কিছু মানুষ টুপি মাথা দিয়ে ভ্যান চালাচ্ছে, কিছু মানুষ টুপি মাথা দিয়ে দোকানদারি করছে, আর কিছু মানুষ আছে টুপি পকেটে আছে কিন্তু মাথায় দিচ্ছে না, এটা মান সম্মানে লাগে না। এরকম ঘটে না ঘটে না বাবা, বাস্তব যেটা। তো টুপি মাথায় দেওয়া মুস্তাহাব না সুন্নাত? সুন্নাত। টুপি মাথায় দেওয়া যখন সুন্নাত, আর রাসূলুল্লাহ বলেছেন একটা সুন্নাত যে জিন্দা করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ, একসাথে শহীদানের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। এই ফিতনার যুগে, অশান্তির যুগে মুসলমানের টুপি মাথায় দিতে লজ্জা লাগে। নবীর যে আপনার সম্মান বেশি না কম? একটু কথা বলতে কম তো। নবীর যে আমার সম্মান যদি কম হয়, জ্ঞান গম্যি যদি কম হয়, যোগ্যতা যদি কম হয়, পাওয়ার যদি কম হয়, সম্মান যদি কম হয়, তাহলে নবী টুপি মাথা দিয়ে ঘুরে যে আমার টুপি মাথা দিয়ে কি হয়? এর দ্বারা কি বোঝায় যে নবীর বেড়ে আমার বেড়ে? নবীর জ্ঞান কম ছিল তাই টুপি মাথা দিয়ে ঘুরতে, আমার জ্ঞান আলাদা, নবীর মান ছিল না, সম্মান ছিল না তাই টুপি নবী মাথায় দিয়ে ঘুরতে। আজকের যে কজন মুসলমান এখানে টুপি মাথায় দিয়ে আছেন, সব কজন যদি হাটে ঘাটে বাজারে মাঠে দোকানে বাড়িতে টুপি মাথা দিয়ে ঘোরেন, নবীর মেম্বারে বলে যাচ্ছি, গ্রামের লোক আপনার ভালো বলবে, শ্বশুর শাশুড়ি ভালো বলবে, ছেলে মেয়ে খুব খুশি হবে, পাড়ার লোক খুব খুশি হবে, বাজারের লোক বিরাট খুশি হবে যে আল্লাহ এলো, কেন পরিবর্তন হয়ে গেল, হাট টুপি খোলে না, সবাই দোয়া করবে, এরপরে রাসূলুল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে, আর বিনিময় শেষের বেলা কি হবে? 100 শহীদানের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। কোথায় যায় খেয়াল লাগবে, মা বাপ খুশি হলো যে আমার ছেলে কি মাথায় দিচ্ছে টুপি, এলাকার লোক সবাই খুশি হবে, আল্লাহ এই লোক কিরকম পরিবর্তন হয়ে গেছে, যে সালাম দিত না সে সালাম দেবে, একা আসসালামু আলাইকুম, সত্যিকার কি সুন্দর দেখাচ্ছে বা তোমার, তুই তো টুপি মাথায় দিতে না, টুপি মাথায় ঘুরে সারা এলাকার লোক দাউদ করবে, যে কাকা কিছু না জানে তো সবসময় টুপি মাথায় ঘুরে, আল্লাহ লোক ও দাউদ কর, এলাকার মানুষ সম্মান দেবে, শ্বশুর শাশুড়ি সম্মান দেবে, গ্রামের লোক সম্মান দেবে, বাজারের লোক সম্মান দেবে, আল্লাহ পাক খুশি হবে, রাসূলুল্লাহ খুশি হবে, আর বিনিময় 100 শহীদানের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। আমি এই ওয়াজটা বারবার আপনাদেরকে শুনিয়েছি, বারবার বারবার আমি আপনাদেরকে শুনিয়েছি, যখন একটা ছেঁড়া রুমাল, যখন একটা ছেঁড়া রুমাল, এ যখন পরিবর্তন হয়ে কোরআনের সঙ্গে লেগে গেল, ভালো জিনিসের সওয়াব নিল, টুপিটা ভালো না খারাপ, তাহলে ভালো জিনিসের সওয়াব আপনি নিলেন, এই কোরআন শরীফটা ভালো না খারাপ? ভালো। কোরআন শরীফের সঙ্গে এই কাপড়টা মিশে গেল, কোরআন শরীফের গায়ে লাগিয়ে দিলাম, আর কোন পাপের বেটা সে যদি মুক্কু হয়, গাঁজাখোর যদি হয়, এই কাপড়টা সম্মান করবে, কারণ
কোরআনের সঙ্গে লেগে গেছে। ভাইরা আমার বাবা দিরা, যার সম্মান ছিল না সে যদি কোরআনের সঙ্গে লেগে যায়, মেয়ে ছেলে বেটা ছেলে মাস্টার ডাক্তার এমনি করে আপনারা সবাই ওই কোরআনের কাপড়ে চুমা দেবেন না দেবেন না? ওরে কোমা দামি ছেড়া রোমা, তোর জীবনে চুমা দিতাম না রে। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক এখন আল্লাহ পাকের কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো। ওরে আব্দুর রাজ্জাকের বাপ, ওরে আব্দুর রহিমের বাপ, বুড়ো তোর কোনোদিন সালাম দেই না রে, তোর সালাম দিচ্ছি এবারে। কারণ হলো তোর সম্পর্ক রসুলের টুপির সাথে হয়েছে বলে। জোরে বলো। টুপি মাথায় দিলে সবাই খুশি হবে, শ্বশুর খুশি হবে, শাশুড়ি খুশি হবে, গ্রামের লোক খুশি হবে, রসুলুল্লাহ খুশি হবে। আর আল্লাহ পাক জানান ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যখন আমার দোস্তকে কেউ খুশি করবে, আমি আল্লাহ পাক কথা দিলাম আমি তার বেগুনা মাসুম করে দেব। তাহলে এটা কিন্তু কোরআন শরীফের আয়াত, একটু বোঝার চেষ্টা করো। তাহলে রসুলুল্লাহকে কেউ যদি খুশি করতে পারে, সে বেগুনা মাসুম হয়ে যাবে। ঘোষণা আমার আল্লাহ, কোরআন শরীফ সত্য না মিথ্যা? হেজবুল্লাহ, বাসন্তী সাইফুল্লাহ, এদের কথা মানার দরকার নাই, এরা ভুল বলতে পারে, কিন্তু কোরআনে যে কথাগুলো আছে এইগুলো তো আল্লাহ পাকের বলা কথা। তা হেজবুল্লাহ আর সাইফুল্লাহ যদি না মানেন, আল্লাহর কোরআনের কথাটা কি মানবেন? আল্লাহর মানা যাবে? সবাই মানবেন আল্লাহ? হেজবুল্লাহ সাইফুল্লাহ ছাড়েন। তাহলে আল্লাহ বলছে যারা আমার দোস্তর খুশি করলো, আমি আল্লাহ পাক ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার বেগুনা মাসুম করে দেব। এখন টুপি যদি আপনারা মাথায় দেন, খুশি আমার আল্লাহ এবং আল্লাহ রসুল না বেজার খুশি। তাহলে আজ থেকে এই ওয়াজ শুনে একটা মুসলমান প্রথমে বলতে পারবেন যে আল্লাহ যদি আমার বাঁচায়, আমি সব সময় টুপি মাথায় দিয়ে ঘুরবো। আল্লাহ যদি এই আমলটা আপনার কবুল করে, বিনিময়ে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিতে পারে। পারেন না? পারেন না? জোরে বলেন। আপনি ফেসে গেছেন পাগলারহাটের খালে, পাশে উল্টে গেছেন, মারা যাবেন তলায় পড়ে গেছেন, পাহাড়ের তলায় চাপা পড়েছেন, ব্রিজের ঢালে চাপা পড়েছেন, আপনি সেখানে একটা গর্তের ভিতরে বেঁচে আছেন। সারা অমৃতসর এলাকার মানুষ ব্রিজের ওই পাথর চাকিয়ে তুলতে পারবে না। আপনি ওখানে বেঁচে আছেন বটে, কিন্তু ব্রিজের তলায় ভেঙে পড়ে গেছে। এখন আপনি যদি বলেন আল্লাহ, জীবনে কত নামাজ পড়েছি, জীবনে কত ভালো কাজ করেছি, কিন্তু দয়াময় একটা আমল প্রচন্ড হারে করেছি, টুপি মাথায় দিয়ে খুলি না, রসুলুল্লাহ সুন্নত বলে প্রচন্ড ভালোবাসতাম, ওগো আমার আল্লাহ এই টুপিটা যদি আপনার কাছে পছন্দ হয়, রসুলের সুন্নতটা যদি আপনার ভালো লাগে, এই টুপি মাথায় দেওয়া রসিলা করে এই গুহার ভিতর থেকে আমার বাইরে বার করে দিন, এই পাথর কান সরিয়ে দিন, আল্লাহ পাকের ফেরেশতা পাঠাতে লাগবে না, আল্লাহ পাকের সেনা পাঠাতে লাগবে না, আল্লাহ বলবে পাথর সরে যা, সাথে সাথে সরে যাবে না? যাবে না?
সেই জন্য জীবনে যদি বিপদে পড়ে যান কোনোদিন কোথাও, জীবনে একটা সবচেয়ে ভালো কাজের কথাটা বলবেন, বাসের তলায় বলবেন, গাড়ির তলায় বলবেন, অ্যাক্সিডেন্ট হয়েছে বলবেন, ব্রিজের তলায় পড়ে আছেন বলবেন, ভূমিকম্প হচ্ছে বলবেন, আল্লাহ গো আমার জীবনেই ভালো আমলটা আছে, এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয় আমি আপনার গোলাম, আমলটার বিনিময় আমার বাঁচান। তিনি তো সামিউম বাসির, ব্রিজের তলায় যেরকম শুনতে পায়, ব্রিজের উপরে সেরকম শুনতে পায়, মাটির তলায় যেরকম শুনতে পায়, মাটির উপরে সেরকম শুনতে পায়। নাল্লাহ সামিউম বাসির, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা নবী পাঞ্জাবি গায় দিত না শার্ট গায় দিত, একটু কথা বলো, শার্ট পাঞ্জাবি গায় দিত। ভাইরা আমার বাবাদিরা মুসলমানেরা কথা মাথায় রাখেন, আপনারা যদি পাঞ্জাবি গায়ে দেন, সুন্নতি লেবাত পরেন, সুন্নত টুপি মাথায় দেন, রসুলের সুন্নত যদি মুখে দাঁড়িয়ে রাখেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার জীবনে অনেক অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ গো রাসূলুল্লাহর হাদিস শুনেছি, মানতামাসাকা বিসুন্নতি লা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন, আল্লাহ শুধুমাত্র দাড়ি রাখার ওসিলা করে আল্লাহ আমার ক্ষমা দিন, ক্ষমা দিন। আল্লাহ বলে বান্দারে তোর টোটাল জীবন তো সাই, যদি একটা কোন একটা আমল আমার পছন্দ হয়ে যায় আমি আল্লাহ পাক ওর ওসিলায় তোর জান্নাত দিয়ে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা আমলে বাদাত নির্ভর হবে ও কলিজার টুকরারা আপনার নিয়তের উপরে। আপনি দাড়ি রেখেছেন কেন, আপনি টুপি মাথায় দেন কেন, আপনি নামাজ পড়ছেন কেন, দাড়িটা কি লোক দেখানো, না না না, টুপিটা কি লোক দেখানো, না না না, কুরবানি দিচ্ছেন কুরবানিটা কি লোক দেখানো, না 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 না, আল্লাহ পাক আপনার অন্তরের খবর রাখে। অল্প সময় আপনাদের কষ্ট দেব না বলে হাসাই না, উল্টো পাল্টা কথা বলি না, ঘুমাবেন না, তকবীর নারে তকবীর, আরো জোরে নারে তকবীর। তালমিতাল কথা কেন জলসাই বলি জানে, এই দশা আমি এক সব তুলে না সাথে সাথে, কিন্তু বলছি না কারণ সারা রাত জলসা না, দুটো ভালো কথা বলছি, যদি আমার রসুনে কেউ একটু টুপি মাথায় দিয়ে ঘোরে আল্লাহ পাক তার জান্নাত দেন, যদি আমার রসুনে কেউ দাড়ি রেখে ঘোরে আল্লাহ পাক তার একশো শহীদানো সওয়াব দেবে, এই আমল যদি কবুল হয় তো আল্লাহ পাক জান্নাত দেবে, দেবে না দেবে। সেই জন্য কটা আমলের কথা বলছি, আমল কটা করবেন আপনার জীবন তৈরি হবে, আর আমি বলছি বিনিময়ে হালকা আমি কিছু পাবো, কিন্তু আপনার আপনার নেকি কাটা যাবে না, আপনার নেকি আপনার থাকবে। অনেক বগিলির বংশ আছে, বগিলির বংশ, রাসূলুল্লাহ বলেন বকিল আল্লাহর চরম দুশমন, ভালো করে বোঝার চেষ্টা করুন, কিছু কিছু মানুষ আছে আমি এই সূরা ফাতিহাটা জানি, এটা কারো শেখাবো না, ও সারা জীবন মুখ হয়ে থাক সূরা ফাতিহা শেখাবো না, আমি এই গাছের ভাটি দিই কি কায়দায়, আলু হয় প্রত্যেক ভাটিতে প্রত্যেক গাছেতে 5 কেজি করে, এই ভাটির কায়দা কারোর বলবো না, তোলায় কি সার মারি কারোর বলবো না, সবার বেগুনে পোকা লাগে আমার বেগুনে লাগে না, আমি কোন
ঔষধ মারি কারোর কাছে বলবো না, এটা হলো বকুলির বংশ। আল বখিল আদু বিল্লাহ, রাসূল বলছে বকিল আল্লাহ চরম দুশমন। কথা বলছেন? আচ্ছা, আল্লাহ যদি বেগুন না দেয়, ওরে একটা বেগুন তৈরি করতে পারবে? হ্যাঁ, তাহলে কিছু লোক হিংসা আছে, সবার কাজ মরে যাক, আমার কাজ বেঁচে থাক, আমি দামে বিক্রি করি। আসে না নাই? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আরো জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওরে আদর করে এলহু হাওয়া, ওরে আদর করে এলহু হাওয়া, তার গায়ে নাহি লাগে গো, আর চুমতে কত পথের গাটা কুসুম হয়ে জাগে গো, ওরে লুকায় সুরু যুদু দেখে মাতার পেশানি রসনায়, তোর মোস্তফাকে সঙ্গে নিয়ে যাই, ও মা বাবলা বনের সায় নিয়ে বসব সবাই ঘিরে, আর খরমা পাতার তাজ বানায়, ও মা পরিয়ে দেব শিরে, ও মা খেতে দেব খেজুর মাটি, খুদা যদি পায় আর দুম্বার দুধ হাজির রব হামেশায় তার, হাজির রব হামেশায় তার খিদমত সবাই, মোস্তফা কে না মাগো, ওমা সঙ্গে নিয়ে যাই, আল্লাহুম্মা সাল্লা তোর ভ্যান কোথায় পাবি, কোন গাড়ি করলে কার কাছে বিক্রি করবি সে চিন্তা করবি? আরো দোয়া করতে হবে জানলা প্রত্যেকে 30-40 করে বাচ্চা হোক, যত বাচ্চা বাড়বে তত মালের দাম বাড়বে, কারণ মাল খাবে বেশি দাম বাড়বে। আল্লাহ এই গ্রামে প্রত্যেকের একটা করে দোকান হোক, যত গ্রামে দোকান হবে তত জায়গার দাম বাড়বে, কথা ঠিক না ভুল? এখানে যদি প্রত্যেক বাড়ি বাড়ি রাস্তা করলে দোকান হয়ে যায়, একটা শহর হয়ে যাবে পাগলা হাটতে সোজা সোজা হবে, তখন এটা এটা পাগলা হাট হয়ে যাবে, হবে না? হবে না? তো যত দোকান হবে, যত লোক বাড়বে, যত চাষ বাড়বে, তত ফসলের দাম বাড়বে, জমির দাম বাড়বে, না তো সবাই মরে যায়। আমি একা বেঁচে থেকে কিছুই চাষ করবো, তা তুই একা কি করবি? লোক ধরবি, নিজের লোক কথা বলবি? এই জন্য ধনীর কাছে গরিব থাকতে হবে, গরিব না থাকলে চাষ, সবাই যদি মাস্টার ডাক্তার হয় তো ধান চাষ করবে কে? মাস্টার রুইতে যাবে? বাচ্চা যদি স্কুলে না হয়, স্কুলে কারো চাকরি হবে? শুধু বাচ্চা বন্ধ করে দাও, বাচ্চা বন্ধ করে দাও, স্কুলে পড়বে কে? ওই জন্য সরকার কমিয়ে 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 আর মাস্টার নিচ্ছে না, যার বাচ্চা নিয়ে মাস্টার কি হবে, যে কটা আছে পরিচয় করি, কথা ঠিক না বলি? আরে যে পরিস্থিতি হচ্ছে, এই সব 100 ভিতরে 99টা মেয়ে তো সিজার করা হচ্ছে, ও দুটোর বেশি নিতে পারবে, আর আগে কি হতো? তোর মার কটা রে? না না 16, তোর মা 22টা,
শুধু পেটে বাচ্চা না, ছেলের বয়স এক বছর হয়েছে, ফের সেই বছর ফেরাবে। এ বগলে একটা টানছে, এ বগলে একটা টানছে, কি গো আসে না? নাই পাশের বাগান ওলা বলছে, ভাই আমার বেগুন তো খেয়ে নিল, আর তোর বেগুন তো চাকন চাকন উঠছে, ধরে দেখছে একটা দাগ নেই, তা কি তেল মারছিস? বলছিস ভাইরাবার বাড়িতে পড়ে তো ঢেলে দিয়েছিল, সে কোটো আমার কাছে নেই, আর কি বিষ আমি জানি না। কিরম রাগ ধরে বলে, মনে হয় রাত্রি বেলা আমি সব বেগুন জুগড়ে দিয়ে, তুই বল আমি কিনে এনে মারি? এরকম লোক আসে না? নাই কথা বল, কি তেল মারে বলে? এই হলো বকিল, ভালো করে বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ বলেছেন, এই বকিল জাহান্নামী, ও যদি মুমিন হতো, ও যদি আল্লাহওয়ালা হতো, ওর দিলে একটা মহব্বত পয়দা হতো, যার দিলে দয়া নাই, মার বংশ মারের বংশ, যে আমি খাবো আর আমার বাচ্চা খাবে, আর আমার পাশের জমিওয়ালা ওর বাচ্চা কাচ্চা নিয়ে ভিক করে খেয়ে মরে যাবে। কলিজার টুকরা বাপ ভাইরা আমার, আমি যদি বাঁচতে চাই, আমি যদি ধনী হতে চাই, অন্য লোকের বাঁচার দোয়া করতে হবে। যদি ধনী হতে চাই, অন্য লোকে ধনী হওয়ার জন্য দোয়া করতে হবে। হিংসা যদি করেছো, কৃপণতা যদি করেছো, কপালে আগুন লেগে যাবে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর জমিনে যত টাকাওয়ালা গুলো হিংসা করেছিল, আল্লাহ পাক তাদের পৃথিবীর জমিনে দেখিয়ে দিয়েছে। একটা টাকাওয়ালার কথা বলি, একটা টাকাওয়ালার কিতাবে লেখা, তার টাকার বাক্সের চাবি, টাকার বাক্সের চাবি, কত টাকা আপনারা এখন থেকে মৃত্যু পর্যন্ত হিসাব করেন, কত টাকা হিসাব করেন এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, 70টা উটের বোঝা তার শুধু টাকার আলমারি চাবি। কটা 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 উটের বোঝা কিসি চাবি? টাকার আলমারি, টাকার চাবি, এত আলমারি, এত টাকা, ওই লরি ভরি ফেল, বড় গাড়ি ফেল, সেই জন্য 70টা উট শুধু ওই ক্রাশ করে পেটে চলে, শুধু আলমারি চাবি বই। আর আমরা মাঠে না কোপালি, দুটো গরুর গু না কাটলি, গরুর গোল না ঝেঁটুলি, মাঠে না কাটলি, ভ্যান না চালালি, খাওয়া হয় না, তাতে ঘেম দেবে। সারাদিন গু কাটতিস পেলে? আমরা তো সব, আমরা ধনী, আমরা সব কলকাতায় মেটিয়াপুরি গেলে আপনার মন খারাপ হয়ে যাবে। জামার তো দুতলা, আটতলা, ওখান থেকে দিল্লি যান আরো মন খারাপ, আল্লাহ ইয়ে কি আমার তখন কিচ্ছু না, ওখান থেকে আবার আরবে চলে যান, ও বাবা একশো তলা, আবার একটু পরে 110 তলা, আবার একটু দুবাই চলে 130 তলা, তখন আপনার এই ধনী কিছু মনে হবে না। আসলে ব্যাপারটা হলো, যখন মাটির ঘর ছিল ভেঙে দিয়ে 5 ইঞ্চি গেতে বা 3 ইঞ্চি গেতে অ্যাজবেস্টার দিয়ে, খুব খুশি যার জীবনে বৃষ্টি পড়বে না, বৃষ্টির হাত থেকে দেয়া যায়। ও বাপ, ফের কিছুদিন পরে বলছে ছাদ দেব, তার লাভ বলছে তার দিতে, বলছে ছাদ যদি একবার দিতে পারি, আল্লাহর কাছে কোনো দাবি নেই, ফের ছাদ দিল, দেওয়ার পরে বলছে আল্লাহ যে দুতলা করতে পারতো এক গায়ে, জীবনটা ঠান্ডা হতো, আর কোনো কিছু দরকার ছিল, দুতলা হলো, প্লাস্টার আচ্ছা তুই করে নে, রং করে নে, পুট্টি করে নে, আর কিছু দরকার আছে? আর কিছু দরকার। ফের মাস খানেক পরে বলছে যেটা এসি যেতে হতো এক গায়ে, লাইট ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনার মৃত্যু পর্যন্ত আশার শেষ নাই, একের পর এক আপনার জমি নেই তো, 1 বিঘা 5 কাঠা ভিটে বাড়ি, আপনি 1 বিঘা জমি কিনবেন, ওই ওই পর্যন্ত স্থির থাকতে পারবেন। ফের পাশে একজন বলছে, ভাই আমি 5 কাঠা বিক্রি করে তোর গা ধরে, ও ভিক করে ফের 5 কাঠা কিনে কিনে, ফের 2 বছর পরে পাশে বলছে 7 কাঠা, ও ফের ফের, ও মৃত্যু পর্যন্ত আশা শেষ হবে না। কথা ঠিক না ভুল?
ভাইজান আমার ভাবিরা কথা বোঝার চেষ্টা করুন, আমি কেন এই কথাগুলো আপনাদের সম্মুখে বলছি। ও কলিজা টুকরা ভাইরা আমার, আমাদের আশার শেষ নাই। জীবনে দিলে হিংসা রাখবেন না, জীবনে দিলে হিংসা রাখবেন না। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হিংসা হলো মারাত্মক ধরনের একটা পোকা, যার ভিতরে হিংসা থাকবে। ওই লোকটার নাম হলো কারুন, কারুন, কারুনের আলমারি চাবি বইত 70টা বড় বড় উটে। কি নাম? কারুন। শুধু ওই লোকটা টাকার বলে আজ বেঁচে আছে, মারি নাকি বলে বেঁচে আছে না মরি গেছে? জীবনে ভাববেন না যে টাকা থাকলে পাঁচশো, তাহলে নমরুদ বেঁচে থাকত, কারুন বেঁচে থাকত, ফেরাউন বেঁচে থাকত, হামান বেঁচে থাকত, সাজ্জাদ বেঁচে থাকত। আল্লাহর মার দুনিয়ার বাদ হয় বাচ্চার উপর দিয়ে দেবে, নাই গিন্নির উপর দিয়ে দেবে, আর নাই আপনার উপর দিয়ে দেবে। কিছু বাড়ির গার্জেন আছে বলে কখনো ছেলের ধরে কখনো মেয়ের ধরে, এই মেয়ের ঠ্যাং বেয়ে গেল, ওই ছেলে ঠ্যাং বেয়ে গেল, ওই ওর মার মাথা ফেটে গেল, পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ আপনার দেখাচ্ছে, আল্লাহ আপনার দেখাচ্ছে, এখনো সেরে যা, যদি না সারিস তো এরপরে তোর নিজে সরিয়ে দেবো। হয় না, হয় না, জোরে বলেন।